শুভ সকাল। হ্যাঁ, তোমরা কি শুনতে পাচ্ছ আমাকে? হ্যাঁ নাফিস, শুভ সকাল। ওয়ালাইকুম সালাম, কেমন আছো? ভালো আছি। আমি ভালো আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ, ভালো আছে। ওকে, তাহলে আমরা আমাদের আজকের লেকচারটা শুরু করি। তুমি কি গত ক্লাসে ছিলে? জিমিস ওকে, আমরা গত ক্লাসে যে অধ্যায়টা নিয়ে আলোচনা শুরু করেছিলাম সেটা ছিল রাসায়নিক বন্ধন, ছিল রাসায়নিক বন্ধন অধ্যায়টা নিয়ে আমরা আলোচনা করেছিলাম। এখানে কিছু বিষয় নিয়ে, যেমন যোজ্যতা, ইলেকট্রন, এরপরে যোজনী, যৌগমূলক, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছিল। আজকে যে বিষয়টা আলোচনা করা হবে সেটা হলো যৌগের রাসায়নিক সংকেত। কি বললাম? যৌগের রাসায়নিক সংকেত নিয়ে আমরা আজ আলোচনা করব। আমরা জানি যে কোনো একটা যৌগ লেখার সময় আমরা তাকে সংক্ষেপ দ্বারা প্রকাশ করি, সংক্ষেপ বা প্রতীকের সাহায্যে তাকে প্রকাশ করা হয়। একটা যৌগের একটি অণুতে যেসব পরমাণু থাকে তার প্রতীক বা সংখ্যার মাধ্যমে অণুটিকে আমরা কি করি, প্রকাশ করি। যেমন হাইড্রোজেনকে কিভাবে প্রকাশ করা হয়, হাইড্রোজেনকে আমরা কিভাবে প্রকাশ করি? হাইড্রোজেনকে আমরা কিভাবে প্রকাশ করি? H2 দ্বারা, H2 দ্বারা প্রকাশ করি। আবার হাইড্রোজেনের সাথে যখন অক্সিজেন পরমাণু মিলিত হয় তখন সেটা কি হয়ে যায়, তখন হাইড্রোজেনের সাথে যখন অক্সিজেন পরমাণু যুক্ত হয় তখন এটি হয়ে যায় কি, পানি অণু গঠিত হয়। এটা হলো পানি, যেমন H2O যখন দুইটা পরমাণু পরস্পরের সাথে যুক্ত হয়ে একটা অণু গঠন করে সেটাই হলো একটা অণু রাসায়নিক সংকেত। তাহলে H2O যখন দুইটা পরমাণু একসাথে মিলিত হয়ে অণু গঠন করছে এটাই হলো তার রাসায়নিক সংকেত। আমরা রাসায়নিক সংকেত লেখার ক্ষেত্রে কি করব, কোন একটা মৌল বা যৌগ মূলকের প্রতীক প্রতীক বা সংকেত থাকবে, বা কার সাথে কতটি পরমাণু যুক্ত হচ্ছে তার সংখ্যাটা দিয়ে কোন একটা যৌগের অণুকে আমরা প্রকাশ করব। এই যে প্রকাশ করা হয় এই প্রকাশটাকে বলা হয় উক্ত যৌগের রাসায়নিক সংকেত। তাহলে কেমিক্যাল ফর্মুলা বা রাসায়নিক সংকেত বলতে আমরা কি বুঝি, মৌল বা যৌগসমূহের প্রতীক বা সংক্ষেপ, বা তাদের সাথে যতটি পরমাণু, অর্থাৎ একটা পরমাণুর সাথে আরেকটা পরমাণু যতটি পরমাণু যুক্ত হয় বা যতটি ইলেকট্রন শেয়ার তারা পরস্পরের সাথে করে, ওই যে সংখ্যাটা আমরা প্রকাশ করি পরমাণুর পাশে লিখি সংখ্যাটা, সেটা মাধ্যমে কোন একটা যৌগের অণুকে যখন প্রকাশ করা হয় সেটা হলো উক্ত যৌগের রাসায়নিক সংকেত। এখানে অণুর মধ্যে অবস্থিত মৌল বা যৌগগুলোর রাসায়নিক সংকেত কোথায় লিখা হয়, আমরা কিভাবে লিখি, যে সংখ্যাটা লিখা হয় সেটা কোথায় লিখা হয়, ডান পাশে ছোট করে আমরা এই সংখ্যাটা প্রকাশ করি। অর্থাৎ একটা মৌল বা যৌগের যে সংখ্যাটা লেখা হোক না কেন সেটা আমরা ডান পাশে কর্নার, অনেক সময় লেখার সময় অনেকে কি করে সেটা সমানে লিখে ফেলে, অর্থাৎ একটা বর্ণের সাথে এটা সমানে লিখে ফেলে, কিন্তু এটা সঠিক নিয়ম হলো এটা আমরা ডান পাশে ছোট করে এই সংখ্যাটা প্রকাশ করে দিব রাসায়নিক সংকেতের ক্ষেত্রে। ঠিক আছে, আজকে যে বিষয়টা বলবো সেটা হলো রাসায়নিক সংকেত লেখার কিন্তু কিছু নিয়ম রয়েছে রাসায়নিক। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম, কেমন আছো? জিমিস ভালো আছি, আপনি কেমন আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ, ভালো আছি। হ্যাঁ, আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করছি সেটা হলো যৌগের রাসায়নিক সংকেত। ঠিক আছে, আমরা জানি সংকেত প্রকাশ করার জন্য কি করা হয়, একটা যৌগের অণুতে যেসব পরমাণু থাকে, আমরা একটা যখন যৌগ, যেমন গত ক্লাসে ছিল আমাদের যৌগমূলক নিয়ে আলোচনা করেছিলাম, একটা যৌগ কিভাবে গঠিত হয়, অনেকগুলো পরমাণু মিলে কিন্তু একটা যৌগ গঠিত হয়, যৌগের অণু গঠিত হয়। এই যৌগের অণুতে যেসব পরমাণু থাকে তখন এটাকে যদি আমরা প্রতীক আর সংখ্যার মাধ্যমে প্রকাশ করি সেটাই হলো কি,
সেভাবে আমরা প্রকাশ করি। প্রকাশ করার মাধ্যমে যখন মৌল যৌগের মধ্যে সংখ্যা দিয়ে লেখা হয় এই উক্ত প্রকাশটাকে বলা হবে ওই যৌগের রাসায়নিক সংকেত। আর রাসায়নিক সংকেতের মধ্যে যখন আমরা কোনো সংখ্যা লিখি তখন সেটা আমরা নিচে ডান দিকে কর্নারে ছোট করে লিখতে হয়। এখন যে বিষয় আমাদেরকে বলবো রাসায়নিক সংকেত লেখার কিছু নিয়ম। তোমরা কে জানো কিভাবে একটা রাসায়নিক সংকেত লিখতে হয়? রাসায়নিক সংকেত লেখার কিছু নিয়ম রয়েছে। যেমন প্রথমে আমাদের যে নিয়মটা আমরা সকলে সচরাচর জেনে থাকি যে একটা মৌল যখন লিখবো তখন একটি অণুতে যতগুলো পরমাণু থাকে সে সংখ্যাটিকে ইংরেজি হরফে লিখতে হয়। সেটা কিসে লিখতে হয়? কোন একটা মৌলে একটি হ্যাঁ একটি অণুতে যতগুলো পরমাণু থাকবে সবগুলোকে আমরা লিখবো ইংরেজি হরফে, এবং প্রত্যেকটা মৌলটির ডান পাশে নিচে ছোট করে লিখতে হবে। যেমন নাইট্রোজেন অণুতে দুইটা পরমাণু আছে, তাহলে আমরা নাইট্রোজেনকে কিভাবে লিখবো? আমরা যখন নাইট্রোজেন লিখবো N2। N2 অনেকে কি করে মানে তাড়াহুড়ার মধ্যে লিখতে গিয়েও বা অনেক সময় না যেন কি করে থাকে N2টা পাশে লিখে দেয়, N এর পাশে কিন্তু একটা 2 লিখে দেয়। কিন্তু এটা লিখতে হবে কোথায়? ডান পাশে নিচের দিকে কর্নারে নাইট্রোজেন অণুর সংখ্যা। যে কোনো যৌগের রাসায়নিক সংকেত যখন লিখবে তখন খেয়াল রাখতে হবে যে সংখ্যাটা আমরা নিচে কর্নারে ছোট করে লিখে দিব। যেমন ওজন, ওজনের ক্ষেত্রে কি হয়, ওজনকে আমরা কিভাবে প্রকাশ করি? ওজনের রাসায়নিক সংকেত O3। O3 অর্থাৎ এক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি, একটা অণুতে তিনটা অক্সিজেন পরমাণু থাকে। তিনটা অক্সিজেন পরমাণু যখন একসাথে যুক্ত হয় তখন সেটা ওজনে পরিণত হয়। ঠিক আছে, আবার সবসময় যে আমরা প্রতীক দিয়ে বোঝাবো মানে মৌল অণু নিয়ে গঠন করে তাদেরকে শুধু প্রতীক দিয়ে বোঝানো হয়। যেমন সকল ধাতু, যেমন আয়রন, আমরা কখনো দেখি নাই যে আয়রনের পাশে F2E বা Fe2 বা Fe3 লিখতে। কখনো কি দেখেছো এরকম? না, কারণ এগুলো কি, কারণ কিছু মৌল আছে যেগুলোকে শুধু প্রতীক দ্বারা বোঝানো হয়। যেমন সকল ধাতুকে কিন্তু আমরা কোনো সংখ্যা এখানে দিব না, এক্ষেত্রে আমরা শুধুমাত্র প্রতীক দিয়ে এদেরকে প্রকাশ করব। আবার হিলিয়ামের ক্ষেত্রে খেয়াল করবে, দেখো হিলিয়ামকেও আমরা কখনো এটা লিখি না, শুধুমাত্র হিলিয়ামকে HE দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এটা হলো রাসায়নিক সংকেত লেখার একটা নিয়ম যে ইংরেজি হরফে লিখতে হবে এবং সংখ্যাটি তার পাশে ডান পাশের ছোট কর্নারে আমরা এই সংখ্যাটা লিখে দিব প্রতীকে। ঠিক আছে, এরপরে আরেকটা যে বিষয় রয়েছে সেটা হলো মানে কোন একটা যৌগের অণু আবার ভিন্ন কখনো একসাথে, যেমন নাইট্রোজেন N2 এর ক্ষেত্রে আমরা দেখছি দুইটা একই পরমাণু, অর্থাৎ নাইট্রোজেন দুইটা পরমাণু যুক্ত হয়ে নাইট্রোজেন অণু গঠন করছে। অনেক সময় দেখা যায় কি ভিন্ন ভিন্ন মৌলের পরমাণু নিয়েও কিন্তু যৌগ গঠিত হয়। সেক্ষেত্রে আমরা কিভাবে সংখ্যাটা লিখব বা কিভাবে সংখ্যা লেখার নিয়ম, আমরা রাসায়নিক সংকেত লেখার নিয়মের ক্ষেত্রে কিভাবে সেটা প্রযোজ্য হয় যে যোজনে যখন কোনো সাধারণ সংখ্যা দিয়ে বিভাজ্য হবে না, মানে সবগুলো সংখ্যা বিভাজ্য হয় না, কিছু কিছু সংখ্যা আছে মানে একটা সংখ্যা দিয়ে আরেকটা সংখ্যাকে যখন বিভাজ্য যাবে না তখন আমরা কি করব, দুইটা ভিন্ন পরমাণুকে আমরা লিখে ফেলবো পাশাপাশি, লিখে একটা মৌলের প্রতীকের পাশে অন্যটির যোজনী লিখব। অর্থাৎ যে ক্ষেত্রে কোনো একটা সংখ্যা দ্বারা যদি বিভাজ্য না হয় যোজনী, সেক্ষেত্রে আমরা প্রতীক দুইটা লিখব, লিখে একটা মৌলের প্রতীকের পাশে অন্য একটা মৌলের যোজনী দিয়ে আমরা সেগুলো প্রকাশ করব। যেমন আমরা উদাহরণ হিসেবে বলতে পারি অ্যালুমিনিয়াম। যেমন অ্যালুমিনিয়ামের যোজনী কত এটা কি জানা আছে? 3। 3 আর অক্সিজেনের যোজনী 2। এখন যোজনী দুইটা কি আমরা সাধারণ সংখ্যা দ্বারা বিভাজ্য যাবে বলে মনে হয়? কারণ 2, 3 দুইটা ভিন্ন ধরনের সংখ্যা, একটা একটা সংখ্যাকে দেয়া বিভাজ্য যাওয়া কখনোই সম্ভব হবে না। এক্ষেত্রে আমরা কিভাবে লিখবো যে আমরা অ্যালুমিনিয়ামের 3টা কোথায় লিখবো বা অক্সিজেনের 2টা জায়গায় লিখবো, সেক্ষেত্রে আমাদেরকে একটু দ্বিধা দ্বন্দ্ব করতে হয় যে এক্ষেত্রে আমরা যখন যৌগের সংকেতটা লিখবো অ্যালুমিনিয়ামের প্রতীকের পাশে আমরা কার যোজনীটা লিখবো? অক্সিজেনের যোজনী। ঠিক আছে, অ্যালুমিনিয়ামের পাশে লিখব অক্সিজেনের যোজনী এবং অক্সিজেনের পাশে লিখব অ্যালুমিনিয়ামের যোজনী। তাহলে সংক্ষেপটা কিভাবে হবে? তাহলে আমরা যদি অ্যালুমিনিয়াম অক্সাইড যে যৌগটা A3 Al2O3, অর্থাৎ অক্সিজেনের যে 3 যোজনী ছিল সেটা আমরা অ্যালুমিনিয়ামের পাশে Al2 দিয়েছি, এবং অ্যালুমিনিয়ামের যে যোজনী 3 ছিল সেটা আমরা অক্সিজেনের পাশে O3 দ্বারা প্রকাশ করব। ঠিক আছে, তাহলে এই যে একটা যৌগের সংকেত প্রকাশ করার যে নিয়ম, যে কি বিভাজ্য না গেলে কিভাবে লিখবো বা কোথায় কোন সংখ্যাটা কোথায় লিখতে হবে, এটার একটা নিয়ম বলা হয়েছে। তারপর অ্যালুমিনিয়াম ক্লোরাইডের সংক্ষেপটা, অ্যালুমিনিয়াম ক্লোরাইড CaCl2, এক্ষেত্রে ক্লোরিনের যোজনী কত, ক্যালসিয়ামের যোজনী কত? ক্লোরিন, আমরা গত ক্লাসে মনে হয় ক্লোরিনের যোজনীটা বলেছিলাম,
70 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট ক্লোরিনের প্রয়োজনীয় হচ্ছে 1 হ্যাঁ 1 তারপর ক্যালসিয়ামে কত ছিল ক্যালসিয়াম হচ্ছে 2 2 তাহলে এই ক্ষেত্রে আমরা যখন ক্যালসিয়াম ক্লোরাইড যৌগটা লিখব কিভাবে লিখতে হবে আমরা সেম প্রসেসটাই এখানে খেয়াল করব যে আমরা বললাম ক্লোরিনের যোজনী হলো 1 আর ক্যালসিয়ামের যোজনী হলো 2 তাহলে লেখার কথা ছিল Ca1Cl2 কিন্তু 1 এর কোনো ভ্যালু না থাকার কারণে আমরা 1 টা এখানে লিখব না ঠিক আছে ক্লোরিনের যে যোজনী 1 বলা হয়েছে এই একটা লেখার কথা ছিল ক্যালসিয়ামের পাশে কিন্তু একটা লেখার কোনো প্রয়োজন নেই একটা না লিখে আমরা শুধুমাত্র CaCl2 অর্থাৎ ক্যালসিয়ামের যে 2 ছিল সেটা ক্লোরিনের পাশে দিয়ে আমরা এই রাসায়নিক সংকেতটা প্রকাশ করতে পারব ঠিক আছে ওকে এরপরে যে আরেকটা বিষয় রয়েছে সেটা হলো যৌগমূল যেমন অ্যামোনিয়াম ফসফেট অ্যামোনিয়াম ফসফেট যৌগটাকে আমরা কিভাবে প্রকাশ করব অ্যামোনিয়াম ফসফেট আগে আলাদা আলাদা করে আমরা আগে অ্যামোনিয়াম এবং ফসফেট দুইটা যোজনী আগে আমরা জানি আমরা জানি অ্যামোনিয়ামকে প্রকাশ করি কি দ্বারা NH4 দ্বারা অ্যামোনিয়ামের সংক্ষেপ কি NH4 আর ফসফেটের সংক্ষেপ হলো PO4 সেই ক্ষেত্রে অ্যামোনিয়ামের যোজনী কত এবং ফসফেটের যোজনী কত আমাদের এই বিষয়টা জানতে হবে অ্যামোনিয়ামের যোজনী কত অ্যামোনিয়ামের যোজনী আমরা গত ক্লাসে পড়েছিলাম আদান বিশিষ্ট এক আদান বিশিষ্ট অ্যামোনিয়ামের যোজনী 1 আর অ্যামোনিয়ামের যোজনী 1 তারপর ফসফেটের যোজনী কত ছিল ফসফেটের যোজনী হচ্ছে 3 তাহলে এই ক্ষেত্রে কি করতে হবে আমরা একটা যোজনী আরেকটাতে দিব এই ক্ষেত্রে অ্যামোনিয়াম ফসফেট অর্থাৎ NH4 3 লিখতে হবে যেহেতু ফসফেটের যোজনী আমরা 3 পাচ্ছি এই ক্ষেত্রে দেখো অ্যামোনিয়ার সংক্ষেপটা লেখার সময় অনেকটা বড় এটা অনেকগুলো যৌগ এটা আলাদা একটা যৌগমূলক তাহলে যৌগমূলকটাকে যখন লিখব যৌগমূলকের পাশে কিন্তু আমরা সংখ্যাটা লিখে দিতে পারবো না এখানে আমাদের অবশ্যই প্রথম বন্ধনী ব্যবহার করতে হবে অর্থাৎ অ্যামোনিয়ামটা লেখার পর আমরা প্রথম বন্ধনী দিব প্রথম বন্ধনী দেওয়ার পরেই কিন্তু আমরা ফসফেটের যে যোজনী ছিল 3 সেই 3টা আমরা অ্যামোনিয়ামের পাশে লিখব এবং অ্যামোনিয়ামের যে যোজনী বলেছিলাম 1 সেটা লিখব ফসফেটকে প্রথম বন্ধনী দেওয়ার পরেই কিন্তু 1টা এখানে লিখব আবার তোমাদেরকে একটা কথা বলেছিলাম যে 1টা না লিখলেও চলবে সেই ক্ষেত্রে তোমরা PO4 এর পাশে ব্র্যাকেট দিয়ে 1 লেখাটা কোনো প্রয়োজন নেই শুধুমাত্র যদি তোমাদেরকে বলা হয় অ্যামোনিয়াম ফসফেট সেই ক্ষেত্রে তোমরা NH4 হোল 3 দিয়ে ইনটু PO4 এভাবে করে তোমরা তোমাদের সংক্ষেপ লিখতে পারো ঠিক আছে ওকে এখন আমি তোমাদেরকে যদি বলি হাইড্রোজেন নাইট্রেট ঠিক আছে হাইড্রোজেন নাইট্রেট এই যৌগটার সংক্ষেপ কিভাবে বলবে হাইড্রোজেন নাইট্রেট হ্যাঁ তাহলে হাইড্রোজেনের হচ্ছে হাইড্রোজেনের যোজনী হ্যাঁ হাইড্রোজেনের 1 আর নাইট্রেটের নাইট্রেটের যোজনী হচ্ছে 1 সেই ক্ষেত্রে কি করতে হবে দুইটারই দেখছি আমরা যোজনী 1 শুধুমাত্র এখানে একটা একটা 1 লেখা তো কোনো দরকার নেই তাহলে কিভাবে লিখবো এটা দুইটার সংকেত একসাথে করে একসাথে হ্যাঁ একসাথে হাইড্রোজেন নাইট্রেট যখন বলা হবে শুধুমাত্র HNO3 দিয়ে কিন্তু আমরা কি করতে পারবো এই সংকেতটাকে প্রকাশ করতে পারবো ঠিক আছে এরপরে যদি বলা হয় ক্যালসিয়াম সালফাইড তখন কিভাবে লিখবে ক্যালসিয়াম সালফাইড ক্যালসিয়াম সালফাইড হ্যাঁ তাহলে ক্যালসিয়ামের যোজনী থাকবে তাহলে যোজনী হচ্ছে ক্যালসিয়াম সালফাইড ক্যালসিয়ামের যোজনী আমরা জানি কত 2 ঠিক আছে আর সালফাইটের যোজনী 2 এক্ষেত্রেও কি করতে হবে এখন 2 লেখার দরকার আছে এখানে আমি এখানে দুটোর যোজনী করতে হ্যাঁ সেম পড়ে গিয়েছে তাহলে সেই ক্ষেত্রে আমরা CA আর এখানে কি বললাম তোমাদেরকে সালফাইটটা বের করতে বলেছিলাম না ক্যালসিয়াম সালফাইড সেই ক্ষেত্রে SO4 টা দিলে চলবে অর্থাৎ CaSO4 ক্যালসিয়াম সালফেটকে প্রকাশ করা হয়ে যাবে যেহেতু দুইটারই যোজনী 2 এখানে 2টা লেখার দরকার নেই ঠিক আছে সেম সংখ্যা হলে সেই ক্ষেত্রে বিভাজ্য হয়ে সেটা 1 হয়ে যাবে আর 1 তো লেখার কোনোই প্রয়োজন নেই ঠিক আছে এরপরে এটা হলো যদি বিভাজ্য না যায় সেই ক্ষেত্রে আমি তোমাদেরকে বললাম রাসায়নিক সংকেত কিভাবে লিখবে এখন যদি বিভাজ্য হয় সেই ক্ষেত্রে কিভাবে লিখতে হবে এটা নিয়মটা একটু দেখো যে যদি কোনো একটা যৌগের যোজনী কোনো একটা সাধারণ সংখ্যা দিয়া বিভাজ্য যায় অর্থাৎ একটা সংখ্যাকে দিয়ে যদি আমরা দুইটা সংখ্যা অর্থাৎ দুইটা মোলের যে যোজনীতে পাবো সেটা যদি একটা সাধারণ সংখ্যা দিয়ে আমরা বিভাজ্য করতে পারি সেক্ষেত্রে আমরা কিভাবে লিখবো সেক্ষেত্রে যোজনীগুলো সংখ্যা দিয়ে ভাগ করতে হবে সাধারণ একটা সংখ্যা দিয়ে দুইটা যোজনীকে আমরা ভাগ করে মোলের পাশে পূর্বের নিয়ম অনুযায়ী কি করতে হবে ভাগফলটা লিখতে হবে যেমন আমরা দেখি ক্যালসিয়াম ক্যালসিয়াম এবং
ক্যালসিয়াম না আমরা ধরো কার্বনের ক্ষেত্রে বুঝতে পারি, যেমন কার্বন ও অক্সিজেন নিয়ে একটা গঠিত হয় কি যৌগ, কার্বন ডাইঅক্সাইড। কি বললাম? কার্বন ডাইঅক্সাইড একটা যৌগ, সেক্ষেত্রে কার্বনের যোজনী কত? কার্বন ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে কার্বনের যোজনী কত? কার্বনের, কার্বন ডাইঅক্সাইডে কার্বনের যোজনী কত? 2-4 এক্ষেত্রে 2-4 আমরা 4ই বিবেচনা করব। কার্বনের সর্বোচ্চ মানে যোজনী যেটা সবসময় আমরা ধরি সেটা হলো 4, ঠিক আছে? কিছু ক্ষেত্রে ক্ষেত্রে ব্যতিক্রম, আমরা 2টা ব্যবহার করি কার্বনে। তোমরা খেয়াল রাখবে কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে কার্বনের যোজনী আমরা ধরবো 4, এবং অক্সিজেনের যোজনী হবে অলওয়েজ থাকে কত, এটা যেহেতু একটাই যোজনী সেটা হলো 2, এক্ষেত্রে 4 এবং 2। কার্বনের যোজনীটাকে যখন আমরা 2 দিয়ে ভাগ করব তাহলে ফল আমরা কি পাবো? 2 পাবো। তাহলে অক্সিজেনের যোজনীকেও যদি 2 দিয়ে ভাগ করা হয় সেক্ষেত্রে পাবো 1, ঠিক আছে? অর্থাৎ একটা সাধারণ সংখ্যা দিয়ে আমরা 2টা যোজনীকে, কার্বনের যোজনীকেও ভাগ করে দেখব এবং অক্সিজেনের যোজনীও ভাগ করে দেখব, দেখা যাবে কি কার্বনের ক্ষেত্রে পাবো 2 এবং অক্সিজেনের ক্ষেত্রে পাবো 1, ঠিক আছে? তাহলে আমরা সংক্ষেপটা কিভাবে লিখব? নিয়ম অনুযায়ী কার্বন এর নিচের দিকে করে ডান পাশে আমরা 1 লেখার কথা ছিল, কিন্তু এখানে আমরা 1টা লিখবো না, আর অক্সিজেনের নিচে 2টা লিখতে হবে, ঠিক আছে? তাহলে আমাদের নিয়মটা কি বোঝা গেছে? আমরা কিভাবে একটা যৌগের রাসায়নিক সংকেত লিখবো বা যোজনী সহকারে, যেগুলো আমরা তো সচরাচর এখানে যেগুলো দিই সেগুলো পড়ি, অনেক সময় আমাদের বলতে হতে পারে যে এই যোজনীটা লিখো যেটা আমাদের বইয়ের মধ্যে নেই, সেক্ষেত্রে আমরা যদি নিয়মগুলো জানি সেক্ষেত্রে আমরা রাসায়নিক সংকেতগুলো লিখতে পারবো। তাহলে কার্বন ডাইঅক্সাইডের সংকেত কি? CO2। তাহলে কিভাবে CO2 আসলো আমরা সকলে আশা করি বুঝতে পেরেছি। এরপরে যেটা রয়েছে সেটা হলো ফেরাস সালফেট। ফেরাস সালফেট কে কিভাবে প্রকাশ করা হয়? ফেরাস সালফেট হ্যাঁ বলো, ফেরাস সালফেট কে প্রকাশ করা হয় FeSO4। আমরা জানি ফেরাস বোঝাতে, ফেরাস সালফেট বোঝাতে এখানে আয়রন সালফেট কে বোঝানো হচ্ছে FeSO4। ফেরাস সালফেট যোগে আয়রনের যোজনী কত? আয়রনের যোজনী হ্যাঁ শুনতে পাচ্ছো? ওকে, এখানে তাহলে তোমাদেরকে কি বললাম? আয়রন সালফেট বা ফেরাস সালফেট যৌগের আয়রনের যোজনী কত? ফেরাস সালফেটের সংকেত হচ্ছে FeSO4। আয়রনের যোজনী কত এখানে? আয়রনের যোজনী 2। আয়রনের যোজনী 2, আর সালফেটের যোজনী আয়রনের যোজনীয় 2, সেক্ষেত্রে আমরা 2-2 কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি, একটা সাধারণ সংখ্যা দিয়ে যখন ভাগ করা হবে ফলাফল আসবে 1, সেক্ষেত্রে আমাদের কোনো সংখ্যাতে মানে সংখ্যা লিখতে হবে না, শুধুমাত্র আমরা FeSO4 দ্বারা কিন্তু ফেরাস সালফেটকে প্রকাশ করতে পারবো, ঠিক আছে? তাহলে সকলের কাছে ক্লিয়ার হয়েছে যে কিভাবে আমরা রাসায়নিক সংকেত লিখবো, অর্থাৎ বিভাজ্য হলে কিভাবে লিখতে হবে, বিভাজ্য না হলে কিভাবে লিখতে হবে, বা নর্মাল যদি একই মৌল দ্বারা গঠিত হয়, একই মৌল দ্বারা পরমাণু দ্বারা কোনো একটা যৌগ গঠিত হয় বা মৌল গঠিত হয় সেক্ষেত্রে কিভাবে লিখবো, বা সংখ্যাটা আমরা কোন জায়গায় লিখবো, সেই বিষয়গুলো আমাদের, তোমাদের কাছে সকলের ক্লিয়ার হয়েছে? ওকে, এরপরে রাসায়নিক সংকেতের পরে যে বিষয়টা রয়েছে সেটা হলো আণবিক সংকেত ও গাঠনিক সংকেত। হ্যাঁ, আণবিক সংকেত বা গাঠনিক সংকেত, এই বিষয়টা কি? যে আমরা যখন একটা রাসায়নিক সংকেত বা আণবিক সংকেত বলতে কি বুঝো, যে একটা মৌল বা যৌগের অণুতে যে কোনো ধরনের পরমাণু থাকতে পারে, তখন আমরা সেটাকে কিসের সাহায্যে প্রকাশ করি? রাসায়নিক সংকেতে একটু আগে আমরা দেখেছিলাম যে প্রতিকার মৌলের সংখ্যা যতটি পরমাণু থাকে সেই সংখ্যাটা দ্বারা যদি তাকে প্রকাশ করা হয় এটাকে বলা হয় আণবিক সংকেত বা রাসায়নিক সংকেত, ঠিক আছে? তাহলে রাসায়নিক সংকেতের সংখ্যাটা কি বললাম একটু বলো? যে মৌলের পরমাণু যতটি থাকে সেই সকল সংখ্যা দিয়ে প্রকাশিত সংকেতকে আণবিক সংকেত, আণবিক সংকেত বলে। আমরা প্রতীকের সাহায্যে, অর্থাৎ যে 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 ধরনের অণুতে যে যে ধরনের মৌল থাকবে, মৌলের পরমাণু থাকবে, তাদের প্রতীক লিখবো, প্রতীক মাস্ট লিখতে হবে, প্রতীকের পাশে যতটি পরমাণু থাকবে ততটি সংখ্যা লিখতে হবে, এভাবে করে আমরা যে কোনো একটা আণবিক সংকেত বা রাসায়নিক সংকেত প্রকাশ করতে পারি। যেমন দেখো একটা যৌগ গঠিত হয়, যেমন কার্বন, কার্বনের 3টা পরমাণু যখন হাইড্রোজেনের 4টা পরমাণুর সাথে যুক্ত হয় তখন তারা প্রোপেন নামক একটা অণু গঠন করে। কি বললাম? 3টা কার্বন পরমাণুর সাথে যখন 8টি হাইড্রোজেন পরমাণু যুক্ত হয় সেক্ষেত্রে তারা কি হয়?
প্রোপেন অণু গঠন করে। এখন এই যে C3H8 টা বললাম, প্রোপেনের সংকেত হলো C3H8। এই C3H8 টা সংকেতটাই হলো তার আণবিক সংকেত বা রাসায়নিক সংকেত, দুই ভাবে প্রকাশ করা হবে। আমরা যে প্রতীকগুলোর কথা কিছুক্ষণ আগে নিয়ম পড়েছিলাম, রাসায়নিক সংকেত, এই রাসায়নিক সংকেতকে আবার কি বলা যাবে? আণবিক সংকেত বলা যাবে। হ্যাঁ, তোমরা কি এই বিষয়টা জানো যে কিভাবে গাঠনিক সংকেতটা লিখতে হয়? হ্যাঁ, সংকেতটা আমরা যদি এমনিতেই সংখ্যা প্রতীকের সাহায্যে সংখ্যা লিখি সেটা হলো রাসায়নিক সংকেত বা আণবিক সংকেত, আর যদি তোমাদেরকে বলা হয় গাঠনিক সংকেত লিখতে, সেক্ষেত্রে তোমরা কি করবে? শিকল ব্যবহার করা হবে। আমাদের এখানে যখন গাঠনিক সংকেত লিখতে বলা হবে তখন অবশ্যই তোমরা কি করবে, সেখানে চেইন ব্যবহার করবে, অর্থাৎ চিত্র সহকারে চেইন দিয়ে দিয়ে। যেমন আমরা C3H8 সেটা কিভাবে লিখবো, এটা কি বলতে পারবে? C3H8 কে কিভাবে লিখবে গাঠনিক সংকেত? আচ্ছা, মুখে বলো। এক্ষেত্রে কি করতে হবে? আমরা জানি কার্বন পরমাণু কতটি পরমাণুর সাথে যুক্ত হবে, আমরা জানি কার্বনের কয়টা হাত থাকে, যেহেতু কার্বনের যোজনী হলো 4, কার্বনের চারপাশে 4টা কি দিতে হবে? হাত দিতে হবে, ঠিক আছে? হ্যাঁ, সেক্ষেত্রে C3 হলে 3টা কার্বন পরপর আমরা কি করব, একটা শিকলের সাহায্যে 3টা কার্বনকে স্থাপন করব, এবং বাকি যে হাতগুলো রয়েছে খোলা থাকবে, কার্বনে দিয়ে হাইড্রোজেনকে পরিপূর্ণ করে দিব। তাহলে এইভাবে কিন্তু আমরা কি করতে পারি, যে কোনো আমরা গাঠনিক সংকেত, মৌল বা যৌগের গাঠনিক সংক্ষেপটা আমরা লিখতে পারবো, ঠিক আছে? এরপর পানির আণবিক সংক্ষেপটাকে কিভাবে লেখা হবে? OHH মানে ও উপরে থাকবে, দেন শিকল দিয়ে নিচে দুটা H। হ্যাঁ, এই তো এভাবে হচ্ছে। যেহেতু আমরা এখন যদি তোমাদের সামনে ব্ল্যাকবোর্ড থাকতো আমরা সে তোমাদেরকে লিখে পারতাম, সেক্ষেত্রে আণবিক সংকেতটা আমরা কিভাবে লিখবো, যে ওর ক্ষেত্রে আমরা চাইলে মাঝখানে ও দিয়ে দুই পাশে দুইটা হাইড্রোজেন, কিন্তু অনেক এই ক্ষেত্রে একটু কোণটা করা হয়, কারণ ওইখানে একটু কোণের ব্যাপার রয়েছে, যার কারণে পানি এটা সোজাতে না রেখে এটাকে কি করা হয়, একটু ট্রায়াঙ্গেলে, ঠিক আছে, একটু ট্রায়াঙ্গেল করে দুইটা এর হাতটাকে আমরা একটু এক পাশে করে দিব, ঠিক আছে, কোণার মতো করে দিতে হবে, ঠিক আছে? এরপরে মিথেনের আণবিক সংকেত CH4। তাহলে CH4 এর নিশ্চয়ই অনেক ইজি, আমরা জানি কার্বনের কয়টা হাত, 4টা হাত, 4টা। তাহলে চারপাশে আমরা 4টা হাত দিয়ে দিব, উপরে নিচে ডানে বামে। এরপরে যে 4টা হাইড্রোজেন, অর্থাৎ H4 বলা হয়েছে, অর্থাৎ 4টা হাইড্রোজেন যদি কার্বনের 4টা হাতে দেওয়া হয়, সেক্ষেত্রে মিথেনের গাঠনিক সংকেতটা লেখা হয়ে যাবে, ঠিক আছে? আর এক্ষেত্রে আমরা যে বন্ধনটা ব্যবহার করছি সেটা হলো কি, এক একটি বন্ধন, মানে কার্বন কার্বন বন্ধন, কার্বন হাইড্রোজেন বন্ধন, এখানে বিভিন্ন ধরনের বন্ধন রয়েছে, আর এগুলো খেয়াল রাখতে হবে এগুলো হলো সমযোজী বন্ধন। এই যে কার্বন হাইড্রোজেনের সাথে যে বন্ধনটা যুক্ত হচ্ছে সেটা হলো কি, কোন বন্ধন বললাম? সমযোজী বন্ধন। সমযোজী বন্ধন কাকে বলে এটা কি জানা আছে? সমযোজী বন্ধন, সমযোজী বন্ধন, হ্যাঁ এছো, আচ্ছা ওকে, সমস্যা নেই। সমযোজী বন্ধন আমরা কোনগুলোকে বলবো, যখন নিউক্লিয়াস একে অপরের কাছাকাছি আসে, অর্থাৎ একটা পরমাণু নিউক্লিয়াস যখন একে অপরের কাছাকাছি কাছে আসে, দূরে সরে যেতে পারে না, শেয়ারের মাধ্যমে যে বন্ধন, ইলেকট্রন শেয়ার, হ্যাঁ গুড, যে এক জোড়া ইলেকট্রন শেয়ারের মাধ্যমে। আর এই ক্ষেত্রে কি করা হয়, ফার্স্টে আগে পরমাণুগুলো নিউক্লিয়াসগুলো একে অপর থেকে দূরে সরে যেতে পারে না বলে এরা একটা বন্ধনে আবদ্ধ হতে চায়, সেই ক্ষেত্রে কি করে, এক জোড়া ইলেকট্রন যখন উভয় পরমাণুর তাদের শেয়ারের মাধ্যমে যে বন্ধনটা গঠন করে সেটাই হলো সমযোজী বন্ধন, আর যে যৌগটা সমযোজী বন্ধন গঠন করে সেটাই হলো সমযোজী যৌগ। আমরা সমযোজী যৌগটা নিয়ে ডিটেলসে আবারও পরে এখানে এই অধ্যায়ে আলোচনা করা হবে, ঠিক আছে? তাহলে এক্ষেত্রে আমরা যে দেখতে পাচ্ছি, তাহলে তোমাদের মনে প্রশ্ন থাকতে পারে যে গাঠনিক সংকেতের মধ্যে আমরা যে চেইনগুলো লিখলাম বা বন্ডগুলো দেয়া হলো কার্বনের আশেপাশের বন্ডগুলো, সেটা আসলে কি ধরনের বন্ধন? তাহলে আমরা বলতে পারবো যে গাঠনিক সংকেত লেখার সময় হ্যাঁ যে বন্ধনগুলো দেয়া হয় সেগুলো সবগুলো সমযোজী বন্ধন, ঠিক আছে? এরপরে তোমাদের আরেকটা যে বিষয় রয়েছে সেটা হলো অষ্টক ও দুইয়ের নিয়ম। অষ্টক ও দুইয়ের নিয়ম, তাহলে এখান থেকে আমরা কি বুঝতে পারছি, অষ্টক আর দুইয়ের নিয়মের ক্ষেত্রে যে সর্বশেষ শক্তি স্তরে, অর্থাৎ নিষ্ক্রিয় গ্যাস সমূহের ইলেকট্রন বিন্যাসে যদি আমরা দেখতে পারি সর্বশেষ শক্তি স্তরে 8টা ইলেকট্রন থাকে, সেক্ষেত্রে সে অণু গঠনকালে কোনো মৌল ইলেকট্রন গ্রহণ বর্জন বা ভাগাভাগির মাধ্যমে তার সর্বশেষ শক্তি স্তরে কি করবে, সে তার ভাগাভাগি করার, হ্যাঁ, ইলেকট্রন বিন্যাস লাভ করবে, লাভ করবে, অর্থাৎ
অনেক সময় কি আমরা দেখতে পাই কিছু মৌল আছে তাদের সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন অতিরিক্ত থাকে, আবার অনেক সময় দেখা যায় কি কম থাকে। যদি অতিরিক্ত থাকে সে তার ইলেকট্রনটা দিয়ে নিষ্ক্রিয় গ্যাসের কাছাকাছি ইলেকট্রন বিন্যাসটা অর্জন করতে চাইবে, বা যদি কম থাকে সেক্ষেত্রে কারোর সাথে ইলেকট্রন কারো থেকে ইলেকট্রন সে কি করবে গ্রহণ করবে, গ্রহণ করে সে আটটা ইলেকট্রন নিয়ে নিষ্ক্রিয় গ্যাসের কাছাকাছি যাবে। তাহলে এই যে একটা প্রবণতা আটটা ইলেকট্রন ফিল আপ করা, তার যে টেন্ডেন্সিটা কাজ করবে সেটাই হলো অষ্টকের নিয়ম। ঠিক আছে, যে অণু গঠনকালে কোন মৌল ইলেকট্রন গ্রহণ বর্জন বা ভাগাভাগির মাধ্যমে তার সর্বশেষ শক্তি স্তরের আটটা ইলেকট্রন ধারণের মাধ্যমে নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস অর্জন করে, এটাকে বলা হবে কি অষ্টকের নিয়ম। হ্যাঁ, তোমরা কি অষ্টক নিয়ম সম্পর্কে বুঝতে পেরেছ? আমরা সহজ ভাষায় কি মনে রাখবো অষ্টকের নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস অর্জন করতে? সেই সব সময় চাইবে কি নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস অর্জন করতে, অর্থাৎ আটটি ইলেকট্রন গঠন করার যে প্রবণতা, যে নিষ্ক্রিয় গ্যাসের কাছাকাছি স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস অর্জন করার যে প্রবণতা কাজ করবে সেটাকে বলা হবে ইলেকট্রন বিন্যাস লাভ করবে, এই নিয়মটাকে বলা হবে অষ্টকের নিয়ম। যেমন অ্যামোনিয়াম। হ্যাঁ, শুনতে পাচ্ছ তোমরা? জি মিস। ওকে, ক্ষেত্রে আমরা কি করব, আমরা অষ্টকের নিয়মটা একটু আমাকে আবার বলো তোমরা। নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ শক্তি স্তরে আটটি করে ইলেকট্রন থাকায় কোন মৌল গঠনকালে মৌল ইলেকট্রন গ্রহণ বর্জন ভাগাভাগির মাধ্যমে তার সর্বশেষ শক্তি স্তরে আটটি করে ইলেকট্রন ধারণের মাধ্যমে নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস লাভ করে। একে অষ্টক নিয়ম বলে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে অষ্টক নিয়মটা কিভাবে গঠিত। এক্ষেত্রে আমরা একটা উদাহরণের সাহায্যে অষ্টকের নিয়মটা ব্যাখ্যা করতে পারি। যেমন মিথেন, আমরা কি দিয়ে প্রকাশ করতে পারি? মিথেন। মিথেন, মিথেন আমরা জানি মিথেনের সংক্ষেপ হলো CH4। এক্ষেত্রে কিভাবে সে অষ্টকের নিয়মটা পূরণ করে আমরা সেই বিষয়টা আজকে দেখবো। যে অষ্টকের নিয়মের মধ্যে আমরা কি দেখতে পারি, কার্বনের কয়টা ইলেকট্রন রয়েছে একটু বলো। আমরা কার্বনের ইলেকট্রন চার, হ্যাঁ চার, এটা হলো তার যোজনী। আট, কার্বনের যোজনী কত? আটটি, যোজনী চার, যোজনী চার ইলেকট্রন, সর্বনিম্ন ইলেকট্রন আটটা। আটটা, আটটা নাকি ছয়টা? কার্বনের পারমাণবিক সংখ্যা কত আগে সেটা বলো। কার্বনের আট, অক্সিজেনের আট, কার্বনের হলো ছয়। কার্বনের হলো কত? ছয়। অর্থাৎ প্রথম শক্তি স্তরে দুইটা ইলেকট্রন হবে এবং তার পরবর্তী শক্তি স্তরে কয়টি হবে? আর চারটি। ঠিক আছে, তাহলে সে কিভাবে আর চারটা ইলেকট্রন পেল? সে যখন হাইড্রোজেনের পর, আমরা জানি হাইড্রোজেনের হলো এক পারমাণবিক সংখ্যা বিশিষ্ট একটা মৌল, যখন চারটা হাইড্রোজেন পরমাণুর সাথে সে ইলেকট্রন শেয়ার করবে তখন অটোমেটিক্যালি কার্বনের মধ্যে ওই চারটা ইলেকট্রন কি হয়ে যাবে, চলে আসবে। ঠিক আছে, অর্থাৎ কার্বন চাইলে চারটা হাইড্রোজেন পরমাণুর সাথে যুক্ত হয়ে আরো চারটা ইলেকট্রন শেয়ার করতে পারে এবং শেয়ারের মাধ্যমে কিন্তু সে CH4, অর্থাৎ অষ্টকের যে নিয়মটা রয়েছে যে আটটা ইলেকট্রন পরিপূর্ণ করার যে টেন্ডেন্সিটা রয়েছে সেটা পরিপূর্ণ হবে। অর্থাৎ কার্বনের সর্বশেষ শক্তি স্তরে আমরা দেখতে পাচ্ছি চারটা ইলেকট্রন রয়েছে, সে চাইলে আরো চারটা হাইড্রোজেন পরমাণুর সাথে যুক্ত হয়ে অষ্টক পূর্ণ হতে পারে। তাহলে এভাবেই মিথেন অণুতে কিন্তু আমরা অষ্টকের নিয়মটা দেখতে পারবো। ঠিক আছে, এখন বিষয়টা ক্লিয়ার হয়েছে যে কার্বনে কিভাবে আটটা আসলো, এখানে আদৌ আটটা না, ওটা চারটা ছিল, সে হাইড্রোজেনের চারটার সাথে যুক্ত হয়ে কিন্তু টোটাল আটটা গঠন করেছে। ঠিক আছে, এরপরে দুইয়ের নিয়ম। আমরা দুইয়ের নিয়ম বলতে একটা নিয়ম আছে, যেহেতু অষ্টকের নিয়মে কিছু সীমাবদ্ধতা আছে যার কারণে আরো মানে অনেক সময় যে আটটা থাকে তেমন না, কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখতে পাই কিছু কিছু মৌলে সর্বশেষ শক্তি স্তরে কি দেখা যায়, দুইটা ইলেকট্রন দেখা যায়। ঠিক আছে, অর্থাৎ আমরা যে হিলিয়াম যে নিষ্ক্রিয় গ্যাসটা রয়েছে আমরা তার ইলেকট্রন বিন্যাসে কি দেখতে পারি, দুইটা ইলেকট্রন থাকে। তাহলে সেক্ষেত্রে সে কিভাবে, ওই নিয়মটাকে আমরা কি বলবো, যে একটা পরমাণু সর্বশেষ তার কাছাকাছি যেতে চায় সেক্ষেত্রে কিভাবে করবে? ঠিক আছে, সে কিভাবে সে গঠন করবে, সেক্ষেত্রে যে দুইটা ইলেকট্রনের মাধ্যমে যুক্ত হবে এটাই হলো দুইয়ের নিয়ম। ঠিক আছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি কি নিষ্ক্রিয় গ্যাসগুলো সবসময় চায় কি
নিষ্ক্রিয় গ্যাসগুলো সবসময় চায় তার কাছে, তাও সে অবস্থায় স্থিতিশীল অবস্থায় আছে। কিছু কিছু মৌল আছে সবসময় চায় নিষ্ক্রিয় গ্যাসে ইলেকট্রন বিন্যাস বা দুইটি বা চারটি, যদি দুইটা দুইটা ফিল আপ করার অর্থাৎ দুইটা দ্বারা যদি একটা মৌল সর্বশেষ শক্তি স্তর পরিপূর্ণ থাকে সেক্ষেত্রে আমরা বলবো ওই মৌলটা গঠন যে নিয়মটা ফলো করে সেটা হলো দুইয়ের নিয়ম, সেটা হলো দুইয়ের নিয়ম। আর যদি আটটা ইলেকট্রন ফিল আপ করার টেন্ডেন্সি তার মধ্যে কাজ করে সেক্ষেত্রে আমরা এটা বলবো অষ্টক নিয়ম। নিয়ম তাহলে আমরা দুইটা নিয়ম সম্পর্কে আমাদের গিয়েছে যে অষ্টক নিয়ম কোনটি, দুইয়ের নিয়ম কোনটি। হ্যাঁ, তাহলে এক্ষেত্রে বেরিলিয়াম ক্লোরাইড BeCl2 সেটা কিভাবে গঠন করে আমরা একটু ইলেকট্রন বিন্যাসের সাহায্যে যদি এই বিষয়গুলো একটু বুঝতে পারি তাহলে আমাদের কাছে আরো ক্লিয়ার হবে যে কিভাবে বেরিলিয়াম ক্লোরাইডের কেন্দ্রীয় পরমাণু অর্থাৎ একটা পরমাণু যে গঠিত হবে সে তার মধ্যে একটা কেন্দ্রীয় পরমাণু থাকবে, ঠিক আছে। এক্ষেত্রে বেরিলিয়ামের কেন্দ্রীয় যে পরমাণু বেরিলিয়াম তার সর্বশেষ শক্তি স্তরে দুই জোড়া ইলেকট্রন থাকে। দুই জোড়া বলতে আমরা এখানে চারটি বুঝছি, হ্যাঁ চারটা ইলেকট্রন থাকে। সে কার সাথে যুক্ত হবে? ক্লোরিনের সাথে যুক্ত হবে। তাহলে বেরিলিয়ামের ইলেকট্রন বিন্যাসটা একটু বলো তো দেখি, বেরিলিয়ামের ইলেকট্রন বিন্যাস আমি তোমাদেরকে বলে দিচ্ছি। বেরিলিয়াম চার, বেরিলিয়ামে হলো পারমাণবিক সংখ্যা চার, তাহলে ইলেকট্রন বিন্যাস আমরা দেখতে পাবো কি 1s2 2s2, অর্থাৎ চার চার জোড়া, এখানে বলাই হয়েছে ইতিমধ্যে দুই জোড়া বা চারটা ইলেকট্রন রয়েছে। তাহলে সে ক্লোরিনের সাথে যুক্ত হয়ে কি গঠন করতে পারে? বেরিলিয়াম ক্লোরাইড গঠন করতে পারে, ঠিক আছে। এভাবে করে কিন্তু যে যৌগগুলো রয়েছে যৌগ বা মৌল মৌলগুলো বিভিন্ন নিয়ম ফলো করে অর্থাৎ অষ্টক ও দুইয়ের নিয়ম ফলো করে এই বিষয়গুলো গঠন করে থাকে। এর পরবর্তীতে একটু দেখো। হ্যাঁ, তাহলে তোমাদেরকে কিছু কোয়েশ্চেন এখানে করছি যে কোন মৌলগুলোকে নিষ্ক্রিয় গ্যাস বলা হবে। ধাতব মৌলগুলো কোন মৌলগুলোকে নিষ্ক্রিয় গ্যাস বলা হবে? কোন গ্রুপে আছে নিষ্ক্রিয় গ্যাস গুলো? নিষ্ক্রিয় গ্যাস 18, 18, গ্রুপ 18। আমরা পর্যায় সারণীতে যেটা পড়েছিলাম দেখেছিলাম কি গ্রুপ 18 এর যে মৌলগুলো রয়েছে সেগুলোকে বলা হয় নিষ্ক্রিয় গ্যাস। নিষ্ক্রিয় গ্যাস গুলোর নাম বলো। নিষ্ক্রিয় গ্যাস সমূহের নাম, বা গত ক্লাসও এই নিষ্ক্রিয় গ্যাস গুলো নিয়ে আলোচনা করেছিলাম, ওখানে কিছু নাম ছিল তোমরা বলেছিলে, এখন এই নিষ্ক্রিয় গ্যাস গুলোর নাম আবার একটু বলো। হ্যাঁ, শুনতে পাচ্ছ? হ্যাঁ সুমাইয়া বলো, নিষ্ক্রিয় গ্যাস সমূহের নাম। হিলিয়াম, নিয়ন, তারপরে ক্রিপ্টন, জেনন, রেডন, ওগন। হ্যাঁ, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, আমরা ছয়টা নিষ্ক্রিয় গ্যাস সম্পর্কে ইতিমধ্যে জেনেছি। এরপরে ডুয়েট বা দ্বৈত নিয়ম বলতে কি বুঝো? ডুয়েট বা দুইয়ের নিয়ম। হ্যাঁ, দুইয়ের নিয়ম। এখানে দুইয়ের নিয়ম কে ফলো করে? কোন নিষ্ক্রিয় গ্যাসে আমরা দুইয়ের নিয়ম দেখতে পারি? কোন নিষ্ক্রিয় গ্যাসে? হ্যাঁ, কোন নিষ্ক্রিয় গ্যাসে আমরা দুইয়ের নিয়মটা দেখতে পারি? তোমরা কি স্ক্রিন দেখতে পাচ্ছ? না, আজকে কোনো স্ক্রিন দেখোনি তোমরা? স্ক্রিন শেয়ার দিয়েছি, একটু আগে দেখছিলাম, এখন দেখা যাচ্ছে, এখন দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, দ্বৈত বা ডুয়েট নিয়ম বলতে আমরা কি বুঝি? আমরা জানি হিলিয়াম, হিলিয়াম হলো দুই পারমাণবিক সংখ্যা বিশিষ্ট একটা নিষ্ক্রিয় গ্যাস, অর্থাৎ সে ডুয়েট নিয়ম ফলো করে। হিলিয়ামে যে ইলেকট্রন বিন্যাস লাভ করাকে বলা হবে দ্বৈত বা ডুয়েট নিয়ম। তোমাদেরকে যদি বলা হয় দুইয়ের নিয়ম বা দ্বৈত নিয়ম কি, তখন তোমরা বলে দিবে যে হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস লাভ করাকে বলা হবে দ্বৈত বা ডুয়েট নিয়ম, মনে থাকবে। তাহলে এভাবে করে তোমরা এই নিয়মগুলো যে আজকে অষ্টক নিয়ম এবং দুইয়ের নিয়ম, তাহলে তোমাদের আজকের হোমওয়ার্ক থাকবে অষ্টক ও দুইয়ের নিয়ম, ঠিক আছে। তোমরা সুন্দর করে উদাহরণের সাহায্যে অষ্টক আর দুইয়ের নিয়মটা আমাকে আজকে হোমওয়ার্ক করে দিবে, ঠিক আছে। তোমাদের ক্লাস আওয়ার শেষ হয়ে এসেছে, দিছিলা? আচ্ছা, আমি চেক করব, ক্লাস শেষে চেক করব। তাহলে অষ্টক আর দুইয়ের নিয়মটা সুন্দর করে আজকের হোমওয়ার্ক তোমরা করে ফেলবে, করে অ্যাপসে দিয়ে দিবে। ওকে, তাহলে সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।